হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাইকোসিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝখানে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। টিউটোরিয়ালটি হলো আজকে কোনো অ্যাপসের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব না, আজকে আপনার ফোনে থাকা লুকিয়ে একটা গোপন অপশনের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আপনার ফাইল ম্যানেজারে সিক্রেট বা কোনো পার্সোনাল জিনিস আপনি কীভাবে হাইড করে রাখবেন, যে কোনো অ্যাপ ছাড়াই কীভাবে হাইড করে রাখবেন সেটা আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। এই পুরো ভিডিওটির সাথে আছে আমি মোহাম্মদ বেলাল হোসেন। তাহলে চলুন কীভাবে এই কাজটি করবেন। এই কাজটি করার জন্য আপনাকে ফাইল ম্যানেজার ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার যে সিক্রেট ফাইলটা আছে কোন কোথায় আছে আপনি এটাকে খুঁজে বের করাবেন। যদি আপনাকে এসডি কার্ডে থাকে তাহলে ওখান থেকে খুঁজে বের করে কীভাবে হাইড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা হাইড করব, আমি ফোন মেমোরিতে চলে যাব। অলরেডি ফোন মেমোরিতে চলে যাওয়ার পরে এখানে আপনি যে ফাইলটি হাইড করে রাখতে যাচ্ছেন সেই ফাইলটিকে আপনি খুঁজে বের করতে হবে। আমরা অবশ্যই ফেসবুক ইউজ করি, মেসেঞ্জার ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমাদেরকে অনেকেই সিক্রেট পার্সোনাল কোনো জিনিস মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। সেটা আমাদের ফোন যদি অন্য কারো হাতে পড়ে যায় তাহলে সারা তারা অবশ্যই আপনার সিক্রেট বিষয়গুলো দেখতে পারবে। সো এটার হাত থেকে আজকে কীভাবে রেহাই পাবেন সেটা আমি দেখাবো। সো আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি একটা ফোল্ডার হাইড করবো। ইতিমধ্যে আমার কিছু পিকচার আছে, সো এগুলো আমি হাইড করবো। এখন কীভাবে করবো সেটা দেখাবো। প্রথমে তো যে কাজটা আপনাকে করতে হবে, যে ফাইলটি আপনি হাইড করবেন সেটাকে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে এখানে থ্রি ডট আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। ডান ক্লিক করার পরে এখানে রিনেম লেখা আছে, এখানে ক্লিক করে এখানে আপনাকে একটা ডট দিতে হবে। এই লেখাটার প্রথমে ডট আমি যেরকম দিচ্ছি সেরকম এরকম ডট দেবেন। ডট দেওয়ার পরে এরকমও হতে পারে আপনার ফোন থেকে ফাইলটি অটোমেটিকলি হাইড হয়ে যেতে পারে। যদি অটোমেটিকলি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আপনি কীভাবে হাইড করবেন সেটা আমি দেখাবো। এখানে আপনি ডান ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর অলরেডি কিন্তু এটা ডান করে দিয়েছি, এই ব্লককে করুন। এখানে আমার ওই সেটিংয়ে যাবো তারপরে, তার আগে একটু কথা বলে নিই, এটা কিন্তু এখন আমার হাইড হয়নি, দেখেন পিকচারগুলো শো করছে। সো এখন এই ফাইলটাকে আমি হাইড করব, এই থ্রি ডট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে দুই নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, সো হিডেন ফাইলস। এখানে আপনি যদি এটাকে ওয়ান দেখতে পান তাহলে এটাকে আপনি অফ করে দেবেন। অফ করে দিয়ে পুনরায় ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে কিন্তু আমার সেই ফাইলটি হাইড হয়ে গেছে, এখন আর এখানে দেখাচ্ছে না। এভাবে আপনারা কাজ করতে পারেন। আবার এই হাইড থেকে কীভাবে আপনি এটাকে বাদ দিবেন সেটা আমি দেখাবো। যদি মনে করেন জানেন এটা আমি কি এটাকে আমি হাইড করবো না, তাহলে আপনাকে কী করতে হবে, পুনরায় ওই থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেটিংয়ে যাওয়ার পরে সেটাকে আপনি এই শো হিডেন ফাইলস এটাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে আপনার সেই যে ফাইলটাকে আপনি হাইড করেছিলেন ওই ফাইলটি অলরেডি এখানে শো করবে। দেখুন এখানে কিন্তু আমার ইমো ফাইলটি কি এটা কিন্তু শো করছে। সো এটাকে আপনি কীভাবে বাদ দেবেন, এটাকে পুনরায় ট্যাপ করে ধরে রাখবেন, পুনরায় ফির রিনেম ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পরে এখানে এই ডটটাকে আপনি বাদ দিয়ে দেবেন। ওকে ডান বাদ দিয়ে দেওয়ার পরে শুধু এখানে ডান করে দেবেন, রিনেম করে দেবেন। আপনার হাইডটি এখন বাদ। যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা উৎসাহিত হই আরও নতুন নতুন টিউটোরিয়াল আপলোড দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি।